বিরাট সুখবর, ইউটিউব চ্যানেলে 500 গ্রাহক থাকলেই আসবে টাকা। গাইস বন্ধুরা, আপনাদের সামনে সম্পূর্ণ এক নতুন আপডেট নিয়ে এসেছি। গাইস বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভালো খবর ইউটিউবারদের জন্য, মনিটাইজেশন সুবিধার নতুন রীতিমালা ঘোষিত হলো। ইউটিউব চ্যানেলে 500 গ্রাহক থাকলেই আসবে অর্থ। ইউটিউবের মনিটাইজেশন বা অর্থ পাওয়ার সুবিধা চালু করে যে কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয় করা যায়। তবে চাইলেই ইউটিউবের মনিটাইজেশন চালু করা সম্ভব হয় না, এজন্য মানতে হয় বেশ কিছু নিয়ম বা শর্ত। ফলে নতুন চ্যানেলগুলোর ভিডিওর মান যতই ভালো হোক না কেন, শর্ত মানতে ব্যর্থ হওয়ায় ইউটিউব থেকে আয় করতে পারছেন না কিন্তু অনেকেই। বিষয়টি বিবেচনা নিয়ে নিজেদের মনিটাইজেশন রীতিমালা শিথিল করেছে ইউটিউব। ইউটিউব পার্টনার প্রোগ্রাম 2023 নীতিমালায় বলা হয়েছে, মনিটাইজেশন সুবিধা চালু করতে হলে ইউটিউব চ্যানেলে কমপক্ষে 500 গ্রাহক বা সাবস্ক্রাইব থাকতে হবে, যা আগে ছিল 1000। শুধু তাই নয়, ভিডিও দেখার সময় 4000 ঘন্টার বদলে 3000 ঘন্টা থাকতে হবে। পাশাপাশি আবেদনের 90 দিনের মধ্যে কমপক্ষে 3টি ভিডিও আপলোড করতে হবে। ফলে নতুন এ নীতিমালায় আওতায় সহজেই নতুন চ্যানেলগুলো ইউটিউব থেকে আয় করা বা মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবে। নতুন এই নীতিমালায় গ্রাহক ও ভিডিও দেখার সময় কমানো হলেও ইউটিউবের কমিউনিটি নীতিমালা না মেনে ভিডিও তৈরি করলে সে চ্যানেল কোনোভাবেই মনিটাইজেশনের অন্তর্ভুক্ত হবে না। এমনকি কমিউনিটি গাইডলাইন পাওয়ার আশঙ্কা রয়েছে, আর তাই চ্যানেলে অবশ্যই নিজের তৈরি ভিডিও দিতে হবে। পাশাপাশি ভিডিওতে ব্যবহার করা শব্দ বা গানও হতে হবে মেধাস্থহীন। প্রাথমিকভাবে নতুন এ নীতিমালা যুক্তরাষ্ট্র, রাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার বসবাসকারীদের জন্য উন্মুক্ত করা হবে। পর্যায়ক্রমে অন্য দেশগুলিতে বসবাসকারীরাও এ নীতিমালার আওতায় ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু আপনাদের প্রতিক্রিয়া কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।